তেলিয়ামুড়া পুর প্রশাসনের বিশেষ প্রচেষ্টায় অবশেষে জলের নিচে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে তেলিয়ামুড়া পুর পরিষদের 12 নং ওয়ার্ডের অন্তর্গত বিশাল একটি এলাকা। তেলিয়ামুড়ার পুর পরিষদের অন্তর্গত এই 12 নং ওয়ার্ডের বিশাল একটি এলাকা বিগত প্রায় 50 বছর ধরে বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহের কারণে জল প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বাড়ির ঘরও জলের নিচে তলিয়ে যেত, ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকার বাসিন্দাদের। অবশেষে তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে 3,45,000 টাকা ব্যয় করে দুটো এলাকাকে জল প্লাবনের হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 3 ফুট চড়া এবং 52 মিটার লম্বা একটি ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। দাবি করা হচ্ছে এই ড্রেনটি তৈরি করা গেলে বর্ষাকালে এই গোটা এলাকা জল প্লাবিত হওয়ার হাত থেকে চিরতরে মুক্তি পাবে। খুব ভালো একটা জিনিস উল্লেখ করেছেন। আমরা বিগত 40-50 বছর যাবো 12 নং ওয়ার্ডের ওই অত্র এলাকা কারোর নজরেই ছিল না। পৌর পরিষদের যারা কর্তৃপক্ষ ছিলেন, তৎসঙ্গে যিনি এমএলএও ছিলেন ওই সময়কার সময়ে যারাই ছিলেন, কারোর নজরে এই বিষয়টি যায়নি। এবং অত্র এলাকার লোকের আত্মনাদের ফলেও তাদের কর্ণগোচরের বিষয়টি কোনোদিনই পৌঁছেনি। কিন্তু আমাদের যখন পৌর পরিষদের বডি নতুনভাবে এখানে হয়েছে, বিশেষ করে যখন আমি বসেছিলাম এখানে, আমার পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন উনিও বিষয়টি দেখেছেন, কিন্তু ওনাদের কিছু অযৌক্তিক দাবির জন্য ওই কাজটা করে উঠতে পারেননি। তারপর আমি যখন চেয়ারম্যান হিসেবে বসলাম, তখন আমাদের সম্মানীয় বিধায়িকাকে সঙ্গে করে নিয়ে সেই জায়গাটা আমরা দেখেছি এবং বিধায়িকা কথা দিয়েছিলেন যে এই জায়গার একটা সুষ্ঠু একটা সমাধান হবে এবং একটি জায়গার উপর দিয়ে ওনাদের জমির উপর দিয়ে আমরা একটা প্রাথমিক অবস্থায় একটা ড্রেন করে দিয়েছিলাম সম্পূর্ণ এলাকাটাকে জলপ্লাবন থেকে রক্ষা করার জন্য। কিছুদিন পূর্বে আমি ভিজিট করি অন্যদেরকে নিয়ে এবং অত্র এলাকা ভিজিটের পর একটা সিদ্ধান্ত নিই, যেই যুক্তিগুলি দেখানো হয়েছে যাদের জায়গা দিয়ে ড্রেন যাবে তাদেরকে চাকরি দিতে হবে, সরকারি চাকরি, এগুলি আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ সুষ্ঠু এবং স্বচ্ছ আমাদের নিয়োগ নীতি চলছে আপনারা সবাই জানেন। এই পরিপ্রেক্ষিতে আমি একটা সিদ্ধান্ত নিই, আমাদের মিউনিসিপ্যালিটি বডি, আমাদের ভাইস চেয়ারম্যান সহিত সমস্ত বডিকে নিয়ে একটা সিদ্ধান্ত নিই যে আমাদের যে পথ চলতি যে রাস্তাটা আছে সেখানে এক হাত জায়গা যদি ওনারা ওনাদের জমি থেকে জায়গা থেকে বসত বাড়ির জায়গা থেকে যদি ওনারা ছেড়ে দেন তাহলে আমরা একটা ড্রেন করে দিতে পারি। এবং ওনারা রাজি হয়েছেন, এক পাশের লোক রাজি হয়েছেন যে আমরা এক হাত রাস্তা আমরা দিয়ে দেব। তখন আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়দীপবাবুকে নিয়ে গিয়েছিলাম এবং একটা সুষ্ঠু সমাধান আমরা করতে পেরেছি। ইতিমধ্যে ড্রেনের কাজ প্রায় কমপ্লিটের পথে আপনারা দেখেছেন, আর কিছুদিন কাজ হলে শেষ হয়ে যাবে। 52 মিটার টোটাল ড্রেনটার লেন্থ, 52 মিটার, তার যে ডেপথ হচ্ছে 3 ফুট এবং 2.5 ফুট তার চৌড়া, এরকম একটা ড্রেন আমরা করে দিচ্ছি। এবং মাত্র 52 মিটার ড্রেনের জন্য দীর্ঘ 50 বৎসর ধরে এখানকার মানুষ এই জন যেটা ফ্লাড হচ্ছে সেখানে প্রত্যেকটা সময় জল জমে যাচ্ছে, তার কষ্ট তার দুর্ভোগ ওনারা পোহাচ্ছিলেন, অতীব একটা দুঃখের বিষয়। কিন্তু আমরা করতে পেরেছি, সেজন্য আমাদের সত্যি আনন্দ আজকে আমাদের হচ্ছে এবং অত্র এলাকার লোক ও আমাদেরকে আশীর্বাদ করছেন যে আপনাদের দ্বারা এই ড্রেনটি হচ্ছে। আশা করি বিগত কিছুদিনের মধ্যে আমাদের যে টুডা থেকে ওনারা ভিজিট করে গেছেন, একটা দীর্ঘ একটা 4টি ওয়ার্ড নিয়ে একটা বড় একটা ড্রেন তৈরি হবে, যেটা আমাদের 12 নং ওয়ার্ড, 13 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড এবং 14 নং ওয়ার্ডের কিছু একটা অংশ, সেটার সমস্ত জল এই ড্রেনের মাধ্যমে আমাদের অযাচক আশ্রমের এখানে যে ছড়া আছে সেটাতে আমরা ফেলতে পারব। একটা সুষ্ঠু সমাধান হয়েছে, সবাই আনন্দিত, আমরাও আনন্দিত।